আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অর্পা আহসান। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর ভারত সফরে প্রাধান্য পাবে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা ইস্যু, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। কিছু অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় উত্তরবঙ্গের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে, বললেন ওবায়দুল কাদের। এবং ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ, শনিবার থেকে বাড়বে ঢাকামুখী মানুষের চাপ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা ইস্যু প্রাধান্য পাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে। এটিএন বাংলাকে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান, আগামী সেপ্টেম্বরের ওই সফরে দুই দেশের শীর্ষ নেতার বৈঠকের বিষয়বস্তু নিয়ে কাজ চলছে। তবে প্রধানমন্ত্রীর এবারের সফরে তিস্তা চুক্তির জট খুলবে কিনা তার স্পষ্ট বার্তা না থাকলেও আশা ছাড়ছেন না পররাষ্ট্রমন্ত্রী। একরামুল হক, সাইমের রিপোর্ট। সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফর করেন গত বছরের মার্চে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ফিরতি সফরে দিল্লি যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই শীর্ষ নেতার বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে গত মাসে ভারত সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। দ্বিপাক্ষিক ইস্যুগুলো তো আলোচনা হওয়ার সম্ভাবনা খুব বেশি। আমরা গিয়েছিলাম, তখন অনেকগুলো প্রশ্ন উঠেছিল, সেইগুলো এখন সুরাহা হবে। আমাদের যেমন কুশিয়ারার এইটা একটা সুরাহা হবে। পররাষ্ট্রমন্ত্রী মনে করেন আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের মধ্যে ধারাবাহিকতা থাকা জরুরি। প্রধানমন্ত্রী ভারত সফরে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গ গুরুত্ব পাবে কিনা তা নিয়েও কথা বলেন তিনি। আমরা উন্নয়ন করছি, আমাদের ভালো অবস্থান, সেই কারণে আমাদের দেশ প্রতি অনেকের দৃষ্টি আছে। প্রতিবেশী রাজ্যগুলোতেও কিংবা ভারতেও অনেক অনেক সাফল্য এসেছে। স্থিতিশীলতা ইজ ভেরি ইম্পর্টেন্ট। পৃথিবীর যে সমস্ত দেশে স্থিতিশীলতা আছে, ছিল, যেমন মালয়েশিয়াতে মাহাতির মোহাম্মদ 32 বছর ছিলেন। উপমহাদেশে সরকারসমূহ বর্তমান বিশ্বের পরিপ্রেক্ষিতে আমরা আঞ্চলিক অখণ্ডতা এবং নিরাপত্তা এবং আমাদের কিসের চলার পথ যাতে সুন্দর থাকে, মসৃণ থাকে, সেইটা আমরা কিভাবে অর্জন করতে, এইগুলো থাকবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন ভারতের অভ্যন্তরীণ রাজনীতি তিস্তা চুক্তির পথে কাটা হয়ে দাঁড়িয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের সাথে বাংলাদেশ কোনো আলোচনা যাবে না উল্লেখ করে তিনি আরো বলেন, তিস্তা সংকট নিরসন করতে হবে দেশটির কেন্দ্রীয় সরকারকেই। যে আমাদের উপরে এখন ঘাড়ে দিয়ে বলবে তোমরা পশ্চিমবঙ্গের সাথে নেগোশিয়েট, নো, আমরা কেন্দ্রীয় সরকারের সাথে নেগোশিয়েট করেছি, ইটস ডান, কিন্তু তাদের অঙ্গ দেশগুলো, অঙ্গ রাজ্যগুলো রাজি হয়নি, সেই জন্য ডেলিভারি হয়নি। তারা আমাদের এটা করবে বলেছে, আমরা তাদের প্রতি বিশ্বাসী। তিনি জানান হাসিনা মোদী বৈঠকে দুদেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ উদ্যোগ আসতে পারে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ঈদের ছুটি শেষে খুলেছে অফিস, আদালত, ব্যাংক, বিমা সহ সব ধরনের আর্থিক প্রতিষ্ঠান, তবে উপস্থিতি ছিল কম। প্রথম দিনে বেশিরভাগ মন্ত্রী নিজ দপ্তরে অফিস করেছেন। এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কিছু অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার কারণে ঈদে উত্তরবঙ্গে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। শফিকুল ইসলাম, চ্যামের রিপোর্ট। ঈদের সরকারি ছুটি শেষ হওয়ায় নির্ধারিত দিনেই কাজে যোগ দেন কর্মজীবী মানুষ, তবে প্রথম কর্মদিবসে অফিসগুলোতে কোনো বাড়তি চাপ ছিল না, উপস্থিতিও ছিল তুলনামূলক কম। সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান সড়কের অবস্থা ভালো থাকায় এবারের ঈদযাত্রা ছিল অনেকটাই স্বস্তিদায়ক, তবে কিছু অব্যবস্থাপনার কারণে উত্তরবঙ্গের সড়কে যানজটে পড়তে হয়েছে ঘরমুখো মানুষকে। এবারকার ঈদে আমাদের সড়কের অবস্থা বাংলাদেশে ভালো ছিল, সড়কের জন্য কোথাও যানজট হয়নি। যানজট যেখানে হয়েছে সেটা হয়েছে ব্যবস্থাপনার কিছু ত্রুটি বা সমন্বয়ের অভাব। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী তার দপ্তরে ঈদের শুভেচ্ছা বিনিময় করে জানান বন্যা কবলিত এলাকার ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে,
ক্ষতিগ্রস্ত এলাকার জন্য রাখা হয়েছে পর্যাপ্ত বরাদ্দ। ক্ষয়ক্ষতি হিসাবে এসছে, এটা আন্তঃ মন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে এটা অনুমোদনের পরে পরবর্তী পুনর্বাসনের জন্য আমরা কার্যক্রম শুরু করব। সচিবালয়ে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে দর্শনার্থীদের কোনো ভিড় ছিল না। ঈদের ছুটি শেষে আবারও কর্মব্যস্ত হয়ে উঠেছে রাজধানী ঢাকা। তবে অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠান এখনও বন্ধ থাকায় রাস্তাঘাট তুলনামূলক ফাঁকা রয়েছে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। বাস, ট্রেন ও লঞ্চে নির্বিঘ্নে ফিরতে পেরে খুশি যাত্রীরা। তবে অনেককেই আজও ঢাকা ছাড়তে দেখা গেছে। আগামী শনিবার থেকে ঢাকামুখী মানুষের চাপ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। পবিত্র ঈদ উল আজহার ছুটি শেষ, এবার কাজে যোগ দেওয়ার পালা, তাই ঢাকা ছুটছেন কর্মজীবীরা। কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রায় সবগুলো ট্রেন আসে সঠিক সময়ে। ট্রেনে ছিল না অতিরিক্ত যাত্রী চাপ। বিড়ম্বনাহীন যাত্রায় খুশি সাধারণ মানুষ। মহাখালী বাস স্ট্যান্ডে দেশের দূর দূরান্ত থেকে আসতে থাকে বিভিন্ন জেলার আন্তনগর বাস। সড়ক পথে এখনও নেই যানবাহনের চাপ, তাই যাত্রা ছিল নির্বিঘ্ন। ঢাকায় ফিরতে তেমন বিড়ম্বনা সহ্য করতে হয়নি নৌপথের যাত্রীদেরও। তবে মঙ্গলবার ফেরার চেয়ে পরিবার নিয়ে ঢাকা ছাড়তে দেখা গেছে অনেককে। আমরা এখানে কুরবানি দিলাম গতকালকে, আজকে যাচ্ছি আর কি ঈদের পর দিন। ঈদের আগে তো মানুষের অনেক ভিড় থাকে, একদম ছাদে সহ জায়গা পাওয়া যায় না, এই জন্য আমরা ঈদের পরে যাচ্ছি। সংশ্লিষ্টরা বলছেন এখনও ঢাকায় ফেরা যাত্রীদের চাপ তেমন নেই, দু একদিনের মধ্যে পরিস্থিতি বদলাতে পারে, তাই নিজেদের প্রস্তুত রেখেছে কর্তৃপক্ষ। যাওয়ার সময় যে চাপটা ছিল, আসার সময় আবার ওই চাপটাই পড়বে, শনিবার থেকে বেশি পড়বে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের হিসেবে এবার প্রায় 70 লাখ মানুষ ঈদ উদযাপনে ঢাকা ছেড়েছেন। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ফিরতি যাত্রায় কোনোরকম বিড়ম্বনার অভিযোগ নেই কারো। তবে সময় গড়ালে এই যাত্রায় কিছুটা বিড়ম্বনা তৈরি হতে পারে এমন শঙ্কা অনেকেরই। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে বিদায় জানাচ্ছেন জাপান। তীব্র গরম উপেক্ষা করে প্রিয় শিনজোকে শেষ শ্রদ্ধা জানাতে টোকিওর জোজোজি টেম্পলের বাইরে ফুল হাতে দাঁড়িয়েছিলেন হাজারো মানুষ। তবে শেষকৃত্যে প্রবেশাধিকার শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়। পরে একটি শবযাত্রা জাপানের পার্লামেন্ট ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় সহ গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। এর আগে সোমবার মোমবাতি প্রজ্বলন করে শিনজো আবেকে স্মরণ করে গোটা দেশ। শুক্রবার নারা শহরে জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচনের প্রচারণা চালানোর সময় আততায়ীর গুলিতে নিহত হন শিনজো আবে। এবার পার্টেক্স কালার খবর। ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ সিপিএল এ দল পেয়েছেন সাকিব আল হাসান। সরাসরি চুক্তির মাধ্যমে বাংলাদেশের টেস্ট অধিনায়ককে দলে নিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন সিপিএল এ খেলার জন্য সাকিবকে অনাপত্তি পত্র দিয়েছে বোর্ড। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও টি টোয়েন্টি খেলে বাংলাদেশ দল থেকে ছুটি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন দেশেরা অলরাউন্ডার। বাংলাদেশের আসন্ন জিম্বাবুয়ে সফর থেকেও ছুটি নিয়েছেন সাকিব। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। প্রধানমন্ত্রীর ভারত সফরে প্রাধান্য পাবে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা ইস্যু, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। কিছু অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় উত্তরবঙ্গের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে, বললেন ওবায়দুল কাদের। এবং ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ, শনিবার থেকে বাড়বে ঢাকামুখী মানুষের চাপ।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।